মাগুরায় জমতে শুরু করেছে কোরবানির পশুর বড় হাটগুলো। জেলার কয়েকটি হাটের মধ্যে অন্যতম সদরের রামনগর হাট, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, কেমন দেখছেন হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি মাগুরার সব থেকে বড় যে পশুর হাট, সেটা হচ্ছে রামনগর হাট। এটি কিন্তু প্রতি শনিবারে মাগুরাতে বসে, অর্থাৎ নিয়মিত করে, সেটা কুরবানির আগে কিন্তু এটা সব থেকে বড় কোরবানির পশুর হাট রূপান্তরিত হয়। আমার পিছনে যেটা দেখছেন এটা কিন্তু নিয়মিত চিত্র, তবে ঈদকে সামনে রেখে আমরা আপনাকে একটু দেখাবো যে এই হাটের চিত্র কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে, অর্থাৎ লোক ধারণ ক্ষমতা এখানে নাই। এবং যেটা বলছিলাম যে গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি যে মাগুরার বিভিন্ন হাট ঘুরে যে হাটে কিন্তু তেমন একটা জমেনি কুরবানি পশুর হাটের বাজার, কিন্তু আজকে থেকে আমরা দেখছি যে এই হাটে কিন্তু প্রচুর ক্রেতা এবং বিক্রেতার ভিড়। এবং আমরা একটু দেখাতে চাই আপনাদের পিছনে যে এখানে যে গরু এবং ছাগলের যে বাজার রয়েছে এই হাট, এই রামনগর হাটে, সেখানে কিন্তু দেশি বিদেশি থেকে প্রচুর পরিমাণ গরু এখানে রয়েছে বিভিন্ন জাতের এবং বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ মাগুরা চার উপজেলা, শ্রীপুর, শালিকা, মোহাম্মদপুর এবং মাগুরা সদর, সেখান থেকে কিন্তু গরু এসেছে, খামারিরা এনেছে, যারা ব্যক্তিগত উদ্যোগে চাষ করে তারাও কিন্তু এসেছে। এবং যেটা বলছিলাম রেদন, যে এই মাগুরা কিন্তু সব থেকে বড় যেটা হাট আমি যে বললাম রামনগর, এর পাশাপাশি রয়েছে কিন্তু আরপাড়া, সেই সাথে আলমখালী বাজার রয়েছে, লাঙ্গলবাদ। তো সেই সাথে আমরা জানবো যে এই গরুর হাটের এখন কি অবস্থা, এই যে জমতে শুরু করেছে আজকে থেকে, এই বিষয়ে হাট ইজারাদার আমরা কর্তৃপক্ষ পেয়েছি। দীপু ভাই, আমরা জানতে চাচ্ছি যে হাট এখন কি পরিস্থিতি? গত সপ্তাহ থেকে আজকে বেচাকেনা তুলনা চাপ বেশি, যেহেতু কোরবানির ঈদ ঘনিয়ে এসেছে, মানুষের কোরবানির পশু কিনতে হবে, সব কিছু মিলায়ে ক্রেতা বিক্রেতা উভয়ের সংখ্যাই এখন হাটে বেশি। ঠিক আছে, ধন্যবাদ রেদান। এই ছিল মাগুরার কিন্তু সর্বশেষ আপডেট এবং আগামীতে আরও জানানোর চেষ্টা করব। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ।